আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ ওসলতাম প্রিয় দর্শক পৃথিবী যে প্রান্ত থেকে আপনারা এটেন বাংলা সরাসরি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী সাওল ও জবাব সরাসরি একজন দেখছেন সকলকে আন্তরিক মবারকবাদ প্রিয় দর্শকে একজন আপনারা সরাসরি যে কোনো প্রশ্ন করতে পারবেন আপনাদের যে অজানা বিষয়গুলো জানবার জন্য কোনো ক্যানিবাম সাহি সুনার আলোকে আজকে আমাদের সাথে জবাব দেবার জন্য উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধ ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব বিশ্ববরণ্য আলমুদ্দিন শেখ আলা সৈয়দ সঈদ উদ্দিন জাফরি হাফিজা হালদাহ আসসালাম ওয়ালাইকুম মোরাহমতুলহি ও বরাকত ওয়ালাইকুম সালাম ওরাহমতুল্ ও বরাক আদা আল্লেন সালান শেখ বরাকত ফিক আহমদুল প্রিয় দর্শক আমরা আপনাদের প্রশ্ন এখনই রিসিভ করবো যারা প্রশ্ন করতে চাচ্ছেন একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমাদের সাথে যখন আপনারা টেলিফোনে কথা বলবেন আপনি আপনার যে টেলিভিশন আপনি দেখছেন সেই টিভির ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন মহতার আমরা প্রশ্ন নিতে পারি জি কে আছেন দর্শক আপনি আপনার নাম কোথা থেকে বলছেন বলুন সালাম আলাইকুম জি সালাম আলাইকুম আমি ঢাকা মিরপুর থেকে বলছি পারিবারিক ভাবে ঝামেলা ছোট আমার সিক্সটি ফাইভ বছর বয়স আর কি ভাই বোনদের ভিতরে বাপের সম্পত্তি বা সম্পত্তি আর হয় নাই তো এখন এইটা নিয়ে এই ভাই বোনদের ভিতরে মন হয় না বাটোয়ারা হয় না এটা নিয়ে নানা রকম কথাবার্তা হয় তাহলে এই সব কথাবার্তা ধরেন যে এক ভাই বোন যখন বলে এইটা আর এক ভাই বোনদের কাছে এই জিনিসটা অবগত হওয়ার জন্য বলা আত্মীয় স্বজনদের কাছে বলা যে উনি বিষয়টা এরকম বলতেছে ওরকম বলতেছে এটা কি গিবোত হয় কিনা আর আর দ্বিতীয়ত যে আমার ভাই আমার আমার বা আমার বোনের পড়াশোনার ব্যাপারে গাইডেন্স করছে গাইড করছে কিন্তু টাকা পয়সা খরচ করতে হয় নাই গাইড করছে কিন্তু তার এখন কথা যে যেহেতু সে গাইড করছে পড়াশোনা করছে আমরা বড় হইছি বা সেও পড়াশোনা করছে শিক্ষিত লোকই কিন্তু আমাদের তার আশা যে আমরা যে দুই বোন আমাদের সম্পত্তি যেন আমরা না নেই আমরা সম্পত্তি নেব এটা মনে করে আজ সাত আট বছর হলো আমাদের সাথে সম্পর্ক একদম কেটে দিছে আমরা কথা বললেও সে কথা বলে না ফোন করলেও ফোন ধরে না তার এখন কথা যে আমাদের সম্পত্তি বাপের বাড়িটা তাকে লিখে দিব এবং জমি জমা যা তাকে দিয়ে দেব এখন এইভাবে যদি সে সম্পর্ক না রাখে আমাদের সাথে আমরা চেষ্টা করলেও সম্পত্তি না দিলে আর সে সম্পর্ক রাখবে না তাহলে এখানে কি গুনাগার আমি হব না কে হবে আমরা আপনার প্রশ্ন পেয়েছি ইনশাল্লাহ আমরা জবাব শুনবো আপনাকে আমরা যে প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল সম্পত্তি নিয়ে ভাই মধ্যে অনেক বাটোয়ারো হয়নি অনেক কথাবার্তা হয় একজনের অনুপস্থিতিতে হয়তো আরেকজনের কাছে বলা হচ্ছে এই বিষয়ে যে এই যে কথাবার্তা হচ্ছে একজন অনুপস্থিতিতে সম্পত্তি নিয়ে এগুলিকে গীবত হবে কি না আলহামদুলিল্লাহ ও আল্লাহ তৌফিক প্রথমত সম্পত্তি বন্টন এটা বাবা থাকতে জীবিত থাকতেই করে দেয়াটা ভালো শরীয়তে পছন্দ করা হয়েছে যখন সন্তানা আর হচ্ছে না নিরাশ তখন এগুলি সম্পত্তি যার যার হক তাকে পশিয়ে দেয়াটা ভালো পরে পরবর্তী পর্যায়ে ঝগড়া ফাসাদও হবে না কেউ মাহরুমও হবে না এখন বাবা মারা গেছে সম্পত্তি বন্টিত হতেই হবে যেভাবে কোরআন বলছে সেভাবেই এদিক সেদিক করার কোনো সুযোগ নাই এ নিয়ে কেউ যদি মাহরুম হয় আর সে যদি কাউকে দায়ী করে অন্যের কাছে বলে এটা গিবত হবে না এটা তার হক পাওনার জন্যই সে কথা বলছে গীবত করার জন্য নয় এগুলি সে কানে শুনলে হয়তো এটা করবে যে আমি এটা দিয়ে দেই কাজেই এই হক নষ্ট না করা কাউর। খেয়ে ফেলে না মিন দালিক কেমতের দিন তো আল্লাহর কাছে ধরা খেতেই হবে যে এগুলি কেন করা হচ্ছে না অতএব যার যার হক তাকে দিয়ে দিতেই হবে কোরআন যেভাবে বলছে সেভাবে এক্ষেত্রে যদি বড় ভাই হিসেবে ছোট বোনদের বাবার পাশাপাশি তিনি গাইডেন্স দিয়ে ছোট বোনদেরকে মানুষ করেছেন লেখাপড়া তাদেরকে সহযোগিতা করেছেন এটা কি তার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি সম্পত্তি না এটা সম্পত্তি বন্টনের উপর কোন প্রভাব পড়বে না এটা তার নৈতিক দায়িত্ব যিনি সংসারের তার নৈতিক দায়িত্ব অন্যদেরকে পড়ালেখা করানো কিছু করা কিন্তু তাই বলে তার সম্পত্তি বন্টনে এটা প্রভাব সৃষ্টি করবে তান হবে না সেক্ষেত্রে সম্পর্ক যদি বন্ডা না দেন সেক্ষেত্রে বোনের সাথে সম্পর্ক না রাখা কথাই বলেন না যোগাযোগ রাখেন না বন্ডা বোনরা তাদের অপরাধ বন্ধের কোন অপরাধ নাই অপরাধ হবে না আমরা জবাব পেয়ে গেছি মত না আপনাকে অসংখ্য ধন্যবাদ বরাকলফিক আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে জি কে আছেন দর্শক বলুন আলাইকুম

তারপরে আমার মসজিদের পাশে বাসা ওই হুজুরে নামাজ পড়ছে সুরা ফিল দে ফরজ নামাজ তারপরে নাচ দে তারপরে তো আর তো সুরা নেই পরকার নামাজ গুলো কিভাবে পড়বে আমি হুজুর বললাম বাবা এইভাবে আমার প্রশ্নটা হয়েছিল যে কাছে না ও শুনতে ভুল করেছে পরে তুমি করে যাওয়া যাবে ওই নামাজে যাওয়া যাবে না এই ফরজ নামাজের পর তো আরো শূন্য কাছে ফরজ আছে

পরবর্তী তিনি যদি পড়তে চান কি এরপর নিচে থেকে পড়তে হবে পরবর্তী নামাজ যদি পড়তে চান কি আর তাল্লা দিন না পড়তে 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 হবে মানে বাধ্যগতভাবে নাকি না সে চাইলে উপর থেকেও পড়তে পারবেন যেমন জিলজাল আদিয়াত এভাবে বুঝলাম কিন্তু সিরিয়াল ঠিক রাখতে হবে নিচের দিকে যেতে হবে উপর দিকে হয় ইচ্ছাপূর্বক উপর দিকে গেলে মাকরু হবে নামাজ হয়ে যাবে তবে মাকরু হবে এখন সামনে সিরিয়ালের নিচের দিকে যাওয়ার পথ নাই তাহলে উপর থেকেই পড়বে অসুবিধা হবে না ইনশাআল্লাহ কে আছেন বলুন আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে আমি যশোর থেকে বলছি বলুন আমার প্রশ্নটা হলো যে বলতেন যে আমার হাজবেন্ড আমার বাবা মা বা কাউকে কিছুটা পছন্দ করে না বুঝছেন তখন আমি ও আমাকে যে টাকাটা দেয় মানে আমার কোনো খরচের জন্য আমি সেটা দিয়ে আমার আমি তাদেরকে কিছু বুক গিফট কিনে দিই বা কিছু করি এটা তাকে না জানিয়ে করি কারণ সে জানলে এটা পছন্দ করে না এটা আমার জন্য কোনো মানে ইষ্টের কারণ কি না সেটাই জিজ্ঞেস করতে কারণ আমার বাবা মার প্রতিও তো আমার একটা হক আছে যেটা আমি জানি কিন্তু আমার যে আমার তো সেটা আদায় কর হক আদায় করার কোনো ক্ষমতা নেই সে আমাকে যে টাকাটা দেয় আমি সেটা দিয়েই ওই হকটা আদায় করি মুরগির যে ডিম রয়েছে সেটা কি যদি হাঁসের হাঁসের ডিম যদি মুরগির নিচে যদি তা দেওয়া হয় বাচ্চা ফুটানোর জন্য এটা কি কোনো বিধিনিষেধ আছে কিনা বা অন্যায় হবে কিনা এই ধরনের প্রশ্নের কোনো মানে হয় না এটা ডিম ফুটানোর কথা তাহলে তো ওই তাও দিয়া যে মেশিনের মধ্যে দিয়ে যে তাহলে এটাও না হবে এগুলি কোনো কথা না এগুলি জানে না বলেই ফালতু প্রশ্ন এগুলি কোনো প্রশ্নই না এগুলি যায় যে বোন যে প্রশ্ন করলেন স্বামী আমাকে যেই আমার হাত খরচের জন্য টাকা দিয়ে থাকেন সে টাকা দিয়ে আমি আমার পক্ষ থেকে আমি আমার বাবা মাকে কিছু কিছু জিনিস দিয়ে থাকি গিফট দিয়ে থাকি খরচ করে থাকি সেটা স্বামীকে না জেনেই করি কিন্তু স্বামী আমাকে আমার খরচের জন্য দেন সে টাকা থেকে খরচ করে কিন্তু আমার স্বামী আমার বাবা মাকে সেভাবে পছন্দ করেন না এই একটা বিষয় আমি জানি এরপর আমি আমার বাবা মায়ের জন্য আমার খরচ থেকে করে থাকি এটা কি অন্যায় হবে কি না এখানে দুটো কথা এক নম্বর কথা হলো সংসার চালানোর জন্য যে পয়সা দেয়া স্বামী বাচার করে না বা বাইরে আছে স্ত্রীর কাছে পয়সা দেয় সংসারের জন্য তাইলে সংসারে খরচ এইখান থেকে বাঁচিয়ে বাবা মাকে দিতে পারবে না আর যদি তার ব্যক্তিগত খরচের জন্য দেয়া হয় যে তুমি এটা ব্যক্তিগত খরচ করো তো তখন তিনি কম খরচ করে বাবা মাকে দিতে পারবেন এটা না যায়জ হওয়ার কোনো কারণ নেই কারণ তার ব্যক্তি মালিকানায়

জি ধন্যবাদ আমরা আপনার সবগুলি প্রশ্ন জবাব ইনশাআল্লাহ শুনবো ওয়ালিকুম আসসালাম মহতাল্লাম শুনলাম দরুদ সালাম এই যে পর এটা দরুদ ইব্রাহিম পড়লে কি দুইটাই আদায় হবে কি না দরুদ আর সালাম দুইটা দুই জিনিস সাল্লু আলাইহি ও সল্লিমু তসলিমা তোমরা নবীর উপরে দুরুদ পাঠ করো আর কি করো তাকে সালাম দাও তো আল্লাহম সাল্লি আলা মুহাম্মাদ ও আলা আলে মোহাম্মদ এটা হলো সালাদ এটা হলো দুরুত দুরুত পাঠ করল আরেকটা হলো আর আসসালাম আল্লাহ সালাত হলো আর নবী স্লামকে সালামও দেওয়া হলো এটা এই বিশ্বাস রাখা যাবে না যে আমার সালাত সালাম আমি যা পড়ছি নবীলাম শুনতেছেন তা না এটা ফেরিস্তারা মহাকাল আছে দায়িত্বপ্রাপ্ত তারা এটা নবী সাহামের কবরে তার কারণ তিনি তো তিনি তো পর্দার ওই পারে আছেন অমি ওরাহি ওরা ইলা বরজাখুন ইউব আতুন মৃত্যু হলে মানুষ বারজাক মানে পর্দার ওই পারে চলে যায় এই পারে আর আসতে পারে না নবী না কেউ আসেন না তবে যারা দুরুদ সালাম পড়েন এটা ফেরেশতারা তাদের নবী সহ কাছে পৌঁছিয়ে দেন এবং তারা বলেন ইয়া আপ অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিচ্ছে আপনার উপরে দূরত পাঠ করছে এটা তারা পৌঁছিয়ে দেন সুতরাং সালাম শব্দের অর্থ আপনি আসসালাম আলাইকা ইয়া আল্লাহ এটা আপনি বললে এই বিশ্বাসে বলবেন না তিনি এখানে উপস্থিত শুনেন তাহলে সেরিক হয়ে যাবে এটা ফেরেস্তারা তারা পৌঁছিয়ে দেয় যে

এটা তার নিজের বাড়ি নিজের বাবা সে বাবার বাড়ি তার নিজের বাড়ি এখানে গিয়ে কসর পড়বে না পথে দূরত্ব যদি বেশি হয় সফরের তাইলে পথে আসা যাওয়ার পথে দরুদ ইয়া না কসর পড়তে হবে কিন্তু বাড়িতে পৌঁছলে বাড়িতে পুরোপুরি নামাজ পড়তে হবে এখানে কসর পড়া যাবে না যাবে না কোরবানির দিন কোরবানি ঈদের দিন কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার খাওয়াটা এবং এই যে মাঝখানে কিছু না খাওয়া এটা এই শুনলাম আমাদের সে তো দেরিতে নামাজ পড়ে সেই জন্যই দেরি হয়ে যায় দেরি হয়ে যায় এটা হলো ফজরের পরপরেই সূর্য উঠলা উঠার সাথে সাথে আপনার কি করতে হবে ঈদের নামাজ পড়তে হবে তারপরে কোরবানি করে কোরবানি গোষ্ঠ দিয়ে খাওয়াটা এটা ভালো মোস্তাহাব মোস্তাহাব

দুই বছর বছর বাচ্চা রাতে পেশাব করে দিয়ে অনেক সময় পরে গাটা ভিজে যায় এটাকে শুধু গোসলি করতে হবে না শুধু আমরা ধুয়ে কাপড় চেঞ্জ করে বললেই হবে বাচ্চা যদি খালি দুধ খায় মার দুই বছর পর্যন্ত দুধ খেতে পারে এই দুধ খায় অন্য কোনো আলাদা খাবার খায় না তাহলে পরে কাপড় চোপড়ে রাখলে এটা পানি নিয়ে একটু ছিটিয়ে দিলেই এটা পবিত্র হইল নামাজ পড়া যাবে আর যদি বাচ্চা খাবার খায় আলাদা খাবার খায় তাহলে পরে এই কাপড় ধুইতে হবে যদি কোনো বিশেষ জায়গায় ওইটা ধুয়ে দিলে হবে আর যদি সারা শরীরই লাগছে তাহলে কাপড়টা পুরোই ধুইতে হবে আর শরীরটা মুছে নিলে হবে যে ইনশাআল্লাহ আমি যখন গর্ব ছিলাম আমি অনেক সময় বসে নামাজ পড়তে হয়েছে এবং সেজদাটা অনেক সময় আমার সামনে এক মেশিন ছিল মেশিনে নামাজ সেজদা দিতে হয়েছে এখন অনেকে বলছেন যে আমার নামাজ হয় না চেয়ারে বসে নামাজ হয় না তাহলে কি আমার নামাজগুলোকে আবার কাজে আদায় করতে হবে না না রে ফালতু কথা আপনি চেয়ারে বসে আপনি সেজদা করতে পারছেন না গর্ভাবস্থার কারণে সে অবস্থায় আপনি কোনো কিছুর উপরে সেজদা করতে হবে না খালি আপনি মাথাটা নিচু করলে এইভাবে নিচু করলেই যা সেজদা হয়ে গেল সুতরাং আপনি কোনো কিছুর উপরে সেজদা করা জরুরি না যে সেক্ষেত্রে যেটা পড়েছেন ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে তাহলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নকে আমরা নিতে পারি কি না জি মতাম আমাদের হাত আর সময় নেই আমরা সময়ের শেষ প্রান্তে যে বিষয়টা আমরা সময়ের যে একটু সময় পাচ্ছি আমরা যেটা হচ্ছে যে মতারাম এই যে অনেকে ডাইরেক্ট ফতোয়া দেন যে চেয়ারে বসে নামাজ হবে না

পড়তে হবে সুতরাং বসার মধ্যে চেয়ার বসা আর নিচে বসা দুটাই বসাই জি সুতরাং চেয়ারে বসাটাকে বসা বলা যাবে কি না বসা বলতে হয় তাহলে এখানে সে নামাজ যায় ছবি এই কোরবানি নিয়ে আমার যে প্রশ্নটা অনেক আছে কোরবানি এবং আকিকা অনেকে একই পশুদের দিতে চান সাত নাম পর্যন্ত দেওয়া যায় দুইটা নাম যদি তাদের সন্তানের নামে আকিকা এইটা কি দেওয়া যাবে এটা জায়েজ বলে তবে আমি আগে তো বলতাম কিন্তু এখন বলি না এখন এক আকিকা আলাদা করবেন কারণ আকি তো গরু দিয়ে না এটা রাস বলেছে রাস মানে ছাগল পকরি খাসি এগুলি দিয়ে আপনারা আকিকা দিবেন ছেলে হলে দুইটা আর মেয়ে হলো একটা গরু দুটা না আচ্ছা আচ্ছা এটা খাসি দুটা অথবা পাঠা খাসি অত বকরি দুই মাথা আর মেয়ে হলে একটা তো সুতরাং গরু ছাগলের সঙ্গে সঙ্গে দেয়াটার কোনো মানি হয় না এই যে না পশুতে কারণ কোরবানি একটা বিষয় জি জি আর আকিকাত আরেকটা দুইটা ইবাদত দুইটা দুই হুকুম সেই ক্ষেত্রে এই আকিকার আসলে আকিকার যে গোশত কি বাবা মা খেতে পারবে কিনা সবাই সবাই খেতে পারবে কোন কোরবানি গোশত যেমন সবাই খেতে পারে আকিকার গোশত যে যার আকিকা সেও খেতে পারবে সবার ক্ষেত্রে আকিকা অনেকে অনেকে প্রশ্ন করে থাকেন যে মহাতারা আকিকা অনেক সময় তারা অনেকে দিতে পারেন নাই যে ক্ষেত্রে তারা কি পরবর্তীতে নিজেদের রেখে গাড়ি দিয়ে নিজেদের দিতে পারবে কিনা এই বিষয়ে শরীয়তের দিয়ে দিও অসুবিধা নাই জি আমরা আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে কেউ যদি সালাতের ক্ষেত্রে মহতরম সালাতের ক্ষেত্রে যদি ঈদের নামাজে যদি আমরা অনুসময়ের সময় আয়েশ শেষ ঠাকাতে এসে সময় উপস্থিত হয় অনুসময়ে পুরো রাখা সে ক্ষেত্রে তিনি কিভাবে নামাজটা আদায় করবে না তিনি শেষ একাতে উপস্থিত হয়েছেন নামাজ পেয়েছেন আর আরেক খাত পুরো করে নেবেন যেটা তিনি পাইছেন সেটা তিনি পড়বেন আর যেটা তিনি পান নাই সেটা তিনি পূরণ পুরো পুরো করে নেবেন যে আমরা একটা প্রশ্ন নেব জি আমরা লাইনে যেটা হচ্ছে যে একটা প্রশ্ন হচ্ছে আমি একটা একটা নিজে একটা প্রশ্নের সম্মুখীন হলাম যেটা হচ্ছে যে ঈদের নামাজের খুদ্বারটা এটা তো এটা খুদ্বার বিষয়ে শরীয়তের হুকুমটা কি এটা কি ওয়াজিব সুন্নাহ এই বিষয় এই বিষয়ে বলবেন ঈদের যে খুদ্বার এটা ওয়াজিব না এটি সুন্নাহ সুন্নাহ সুতরাং বসা শোনাটা এটা সুন্নাহ আর যদি কেউ না পড়ে না না শুনে তার নামাজ হয়ে গেল তবে খুদ্বার শোনার যে সওয়াব তার থেকে বঞ্চিত হলো সুন্নাত আদায় করা থেকে বঞ্চিত হলো যে এই গত এক ঈদের নামাজে আমাদের আমাদের সামনে একটা যেটা হলো যে ইমাম সাহেব নামাজ শেষ করার পরে দোয়া করলেন দোয়া করার পরে তিনি খোদ্বা পড়লেন এবং তিনি বললেন যে খোদ্বা ওয়াজিব শোনা ওয়াজিব খাবার শুনে যাবেন কিন্তু নামাজের পরপর দোয়া এগুলো নামাজের পরে কোনো নামাজের পরেই এইভাবে ভাবে মানে সামগ্রিকভাবে সবাইকে মুসলিমদের নিয়ে ইবাম সাহুর নেতৃত্বে এইভাবে দোয়া করাটা এটা শরীয়তে যায় নেই এটা কোনো শূন্যতে কোনো দলিল ব্যক্তিগতভাবে তিনি করতে পারবেন জমাতের সাথে নয় জি এটা প্রশ্ন হচ্ছে যে মহতারাম যে সম্পত্তি নিয়ে অনেক প্রশ্ন আমাদের কাছে যেটা হচ্ছে যে পারিবারিকভাবে সম্পত্তি যদি সঠিকভাবে বন্টন না করে এই দায়িত্ব থাকা অবস্থায় যদি কেউ হস করতে যান অনেকে বলে যে না এই হস তার কবুল হবে না এই যে বিষয়টা খেতে সেই শরীয়তের ব্যাখ্যা এটা ঠিকই তা কারণ হজ করতে হবে হালাল আয় দিয়ে যদি তার হালাল অংশ দিয়ে হজ করেতে হবে অন্যের হক মারলো সেই জন্য তিনি দায়ী থাকবেন কিন্তু অন্যের হক নিজেরটা মিলেয়া হজ করলে তার এটা আর হলো না সেক্ষেত্রে মানে তার মালটা একদম পরিপূর্ণভাবে হালাল যে বিষয় থাকতে হবে আর এটা বিষয় হচ্ছে যে মহতারাম যে এই বিষয়টা আমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা প্রায় আমাদের কাছে আসে যে এই মেয়েরা যেটা হচ্ছে নামাজের ক্ষেত্রে যেটা নামাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফজর নামাজের সময় ফজর নামাজের সময় সুন্নত ফরজ চলতেছে ফরজ এক রাগাত হয়ে গেল কিন্তু দেখা যায় যে কিছু লোক এসে আগে সুন্নত না পড়ে সে ফর ফরজটা পরে না এই যে না না এই ক্ষেত্রে এটা তিনি জমাত দাঁড়িয়ে হলে এটা কি মাতৃ সলাহলা সলামাকা নামাজ জন কায়েম হয়ে যায় দাঁড়িয়ে যায় তখন আর কোন নামাজ নেই শুধুমাত্র এই ফরজটা তাইলে ফজরের সময় তিনি কি করবেন তিনি সূর্য ওঠার আগে আগে জমাত সালাম ফেরার পরে তিনি ওই দিনের সুন্নত পড়তে পারবেন যে অন্য কোন সুন্নত পড়তে পারবেন না জিশ আল্লাহ যে বিষয়টা আমাদের কাছে প্রায় একটা প্রশ্ন আমাদের কাছে আসে যেটা হচ্ছে যে এই সলাতের ক্ষেত্রে সলাতের ক্ষেত্রে যদি অনেকে প্রশ্ন করে থাকেন যদি বাসায় যদি আমরা নামাজ পড়ে থাকি নামাজ কি সব যদি বাসায় যদি জামাত করে পড়ার ব্যবস্থা থাকে যেমন স্ত্রী সন্তানদেরকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে জামাতের যদি ব্যবস্থা থাকে এরপরে কি যদি জামাত কায়েমের ব্যবস্থা থাকে এরপরে কি মসজিদে গিয়ে জামাতে শরীর হাওয়াটার ক্ষেত্রে এক্ষেত্রে আসলে শরীরের ব্যাখ্যাটা কীভাবে যদি মসজিদ দূরে হয় কষ্ট হয় তাহলে তো ঘরে জামাত করবে আর তা না হলে তিনি পুরুষ মসজিদে গিয়েই নামাজ পড়বে মহিলারা করলে জমাতও করতে পারবে একাও করতে পারবে শেষ একটা প্রশ্ন যেটা আমাদের করতে হচ্ছে যে অনেকেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিকভাবে যে তাদের যে খরচ সেটা সেটা তো স্বামী বহন করে থাকেন এরপরও অনেক স্ত্রী ক্ষেত্রে দাবি করে থাকেন যে আমাকে হাত খরচ বাবদ আমাকে একটা টাকা দিতে হবে এই জাতীয় দাবি করার ক্ষেত্রে আসলে শরীয়তের কোনো বিধিবিধান আছে কিনা যা সে যদি টাকা চায় তাকে টাকা দিতেই হবে না দিলে অন্যায় হবে এমন এমন কোনো কথা নেই তবে তার মৌলিক চাহিদা যদি এমন হয় তার ব্যক্তিগতভাবে সাবান লাগে তারপরে তার তেল লাগে তারপরে চুলে আশ্রতি হয় কা চিচিরুনী লাগে ব্যক্তিগতভাবে খরস যেটা সেটাও তিনি স্বামী দিতে বাধ্য এটা সংসারের খরচ একটা আর তো ব্যক্তিগত খরস কিন্তু সব দিয়ে দিচ্ছেন আর তারপরে তিনি চাইবেন এটা নয় তার তার মৌলিক চাহিদাগুলো পূরণ করা স্বামীর উপর এরপর আর ওইভাবে আসলে মতন আমাদের সময় একদম শেষ প্রান্তে চলে এসছি আর আর আমার সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ জাজাকাল্লা হাসান তো প্রিয় দর্শক অনেকগুলি বিষয় আলহামদুলিল্লাহ আমরা আজকে অবগত হলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে এভাবে আপনারা প্রশ্ন করতে থাকবেন ইনশাল্লাহ আজ যে বিষয়গুলো আপনাদের জানা না থাকে এই এই অনুষ্ঠানটা শুরু হয় কিন্তু এই আহ্বান দিয়ে যে বলেছেন ফেস আলু আহলে দিকির ইন কুন্তুম্লাত আলমুন তো আমরা প্রশ্ন করে জেনে নাও যারা তোমরা যে সকল বিষয়ে জানো না যারা জানেন তাদের কাছে আলহামদুলিল্লাহ এটিএন বাংলা আপনাদের জন্য এই একটি সরাসরি সপ্তাহে রবি থেকে বৃহস্পতি প্রতিদিন এই আয়োজন করে যাচ্ছে সকল মানুষজন ইসলামকে সঠিকভাবে জানতে পারি শের বেদাত মুক্তভাবে আজকে আমার সকল এবাদতগুলি নষ্ট হয়ে যেতে বা আমার যদি একটি আমার শেখ যদি আমার সেই আমলের মধ্যে যদি সেই আবাদতের মধ্যে যদি মিশ্রিত থাকে এটিএন বাংলা সবসময় এই বিষয়ে দাওয়াত দিয়ে আসে এবং আমাদের সম্প্রাজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এই বিষয়ে খুবই খুব সতর্ক এবং এই বিষয়ে তিনি খুব খুব কঠোর যে শেখ মুক্ত ইবাদত যেন প্রতিটি বাংলাবাসী মানুষ যেন পৃথিবী যে প্রান্তে থাকুক তারা যেন শেখ মুক্ত ইবাদত হিসেবে তারা জানতে পারে এবং মানতে পারে আমাদের আহমদাব মোহতারামগণ এই বিষয়ে নির্মূত আপনাদেরকে দাস দিয়ে যাচ্ছেন আল্লাপাকে আমাদেরকে কবুল করুন আমরা যেন শেখ মুক্ত হয়ে ইবাদত করতে পারি বেদাত মুক্ত থাকতে পারি আল্লাপাকে আমাদেরকে সকলকে দফিক দান করুন আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত